হ্যালো এভরিওয়ান, বাংলাদেশে যেরকম নিউ মার্কেট রয়েছে চায়নাতেও কিন্তু এরকম একটা মার্কেট রয়েছে। এই মার্কেটের নাম হচ্ছে কনফ্লু। আমি এখন কনফ্লু মার্কেটে আছি এবং এখানে কিন্তু 3 RMB থেকে শুরু করে 3000 RMB পর্যন্ত সব কিছু পাওয়া যায়। এখন আমি যে দোকানটিতে রয়েছি এটা কিন্তু একটা 3 RMB শপ। তো এখানে যা কিছু পাওয়া যায় প্রত্যেকটা জিনিসেরই দাম হচ্ছে 3 RMB। বাংলাদেশি টাকা যদি আমি কনভার্ট করি তাহলে প্রত্যেকটার দাম হচ্ছে 50 টাকা। তো 50 টাকা সব কিছু, এখানে প্রত্যেকটা আইটেমের দাম হচ্ছে 50 টাকা করে। আমি আজকে দেখাবো আপনাদেরকে বাংলাদেশের তুলনায় এখানে জিনিসগুলো কত সস্তায় পাওয়া যায়। প্রত্যেকটা জিনিসের দামই কিন্তু 50 টাকা বাংলাদেশি টাকায়। এবং এখানে দামি জিনিসও রয়েছে, এখানে অনেক এক্সপেন্সিভ জিনিসও পাওয়া যায়। তবে 3 RMB-তে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এখানে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, সো লেটস এনজয়। এগুলো হচ্ছে চামচ। এই চামচগুলোর দাম কিন্তু 3 RMB, যেটাই আপনি নিন 3 RMB দাম। এখানে গ্লু রয়েছে, আমার ফ্রেন্ড এখানে প্লেট দেখছে, প্লাস্টিকের প্লেট। এগুলো প্রত্যেকটা দামই হচ্ছে 3 RMB। এখানে প্লাস্টিক এবং স্টিল দুটোরই প্লেট রয়েছে। এটা সম্ভবত লবণ রাখা হয়, আমাদের দেশে আমরা লবণ রাখি এটার ভিতরে। এখানে খুব সুন্দর নেল কাটার দেখা যাচ্ছে, এগুলো ফুলদানি। এবং নিচে কিন্তু এগুলোর ভিতরে অ্যাকোরিয়ামের মাছ রাখা হয়, অ্যাকোরিয়াম বক্স কাচের। সামনে ভেরিয়েবল টাইপের গ্লাস রয়েছে, সাধারণ কাপ থেকে শুরু করে ওয়াইন গ্লাস পর্যন্ত রয়েছে, এবং সবই কিন্তু 3 RMB। এই গ্লাসগুলো সুন্দর, এগুলো কিন্তু মেড অফ গ্লাস, এগুলো কাচের তৈরি, এগুলো কিন্তু প্লাস্টিক নয়। খুবই সুন্দর এগুলো দেখতে আসলে। এদিকে কাপ বা মগ রয়েছে। এগুলো কিন্তু সবই মেলা মাইনের এবং প্রত্যেকটার দামই হচ্ছে 3 RMB করে। বাংলাদেশে কিন্তু এগুলো খুব এক্সপেন্সিভ, কিন্তু এখানে দাম একেবারেই কম। এগুলো চীনামাটি দিয়ে তৈরি কাপ। এখানে বিভিন্ন ধরনের চীনামাটি তৈরি কাপ পাওয়া যাচ্ছে এবং প্রত্যেকটার দামই হচ্ছে 3 RMB। এখানে ডিজাইনও খুব সুন্দর। এই সাইডে কিন্তু মেয়েদের সমস্ত প্রসাধনী পাওয়া যাচ্ছে, পারফিউম থেকে শুরু করে লিপস্টিক, স্নো, তারপর আরো অনেক কিছু রয়েছে এখানে। আর এটা হচ্ছে সম্পূর্ণ ওয়ালটাই হচ্ছে মেয়েদের জন্য। এগুলোর দাম খুবই কম, এটা মনে হচ্ছে চুলের ব্যান্ড, 4টা চুলের ব্যান্ড।
এগুলো কিন্তু ফুলের টপ হিসেবে ব্যবহার করলে খুব সুন্দর লাগবে। এগুলোর প্রত্যেকটার দাম 3 RMB করে। এখানে মেলামানির আরও অনেক কিছু রয়েছে, এগুলো সবই কিন্তু 3 RMB করে। এখানে বাচ্চাদের ফিডার, ওয়াটার বটল অনেক কিছু আছে, এগুলো সব কিছু 3 RMB করে। এখানে বড় সাইজের প্লেট রয়েছে, বিভিন্ন ধরনের বিভিন্ন আকারের প্লেট আছে। আমি শপের অন্যান্য অংশটুকু একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু 3 RMB বোর্ড দেওয়া আছে। প্রত্যেকটা সেলফে কিন্তু 3 RMB লেখা আছে। এখানে খেলনাগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা 3 RMB করে। বাসা বাড়িতে দৈনন্দিন কাজে ব্যবহার করার জন্য হাউসহোল্ড টাইপের যত জিনিসপত্র আছে আসলে সব কিছু এখানে পাওয়া যায়। কিচেন অ্যাক্সেসরিজ থেকে শুরু করে সব আছে এখানে। বাচ্চাদের খেলনা, মেয়েদের প্রসাধনী জিনিসপত্র সব কিছুই আছে এখানে। এখানে ওয়াশরুম অ্যাক্সেসরিজ আছে, এগুলো 3 RMB করে সব কিছু। আমার একটা পাপোশ দরকার ছিল, আমি এখান থেকে একটা নিয়ে নিলাম, অনলি 3 RMB। তো দেখতে কিন্তু পারলেন, এটা অনেক বড় অ্যাকচুয়ালি, তো এটা আমি নিয়ে নিচ্ছি। তো আমি একটা পাপোশ নিয়ে নিলাম, এখন এখানে আমি 3 RMB পে করে দেবো, মাত্র 50 টাকা। এত বড় সাইজের একটা পাপোশ পেয়ে গেলাম আমি। আর বেসিক্যালি কিন্তু বাংলাদেশ থেকে এটা কিনতে গেলে কমপক্ষে 400 থেকে 500 টাকা লাগতো এই পাপোশটা কিনতে। কারণ বাংলাদেশে আপনারা ভ্যানের উপরে যে ছোটো ছোটো পাপোশগুলো দেখতে পারেন সেগুলোর প্রাইসই কিন্তু 70 থেকে 80 টাকা পড়ে, আর এটা পাওয়া গেলো মাত্র 50 টাকায়। সো আশা করি বুঝতে পেরেছেন এগুলোর প্রাইস কত। কম সো আমি এখন পে করে দিলাম। ইচ্ছা জায়গা দিয়া আমি একটা পাপোশ কিনলাম। আমার ফ্রেন্ড বলতেছে আমি একটা কিনে নাকি ওরও ইচ্ছা জাগাই দিছি, এই জন্য ও দেখতেছে ও কী কিনতে পারে। ও হচ্ছে নোমান, পাকিস্তান থেকে আসছে। ও কিচেন অ্যাক্সেসরিজ কিনছে। ইউ ক্যান টেক বোথ, বোথ আর ফাইন। আমার ফ্রেন্ড নোমান একটা গ্লাস আর একটা প্লেট নিল। আমরা পে করে দিলাম, পে করে এখন চলে যাব। তো আশা করি আপনারা অনেকেই বুঝতে পেরেছেন চায়নাতে এই জিনিসগুলোর দাম কতটা সস্তায় পাওয়া যায় বাংলাদেশের তুলনায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।